আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন। এই জিকিরটি আমরা সবাই জানি, কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না। আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব। আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না। এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন, তা হলো ইসমে আজম এর আমল। কিন্তু কি সেই ইসমে আজমের আমল? এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন জেনে নেওয়া যাক। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়। বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ। এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমকক্ষ কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজম এর উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকেই বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসমে আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করবেন। আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এর আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজম এর আমল যথাযথভাবে করার তৌফিক দান করুক। আমিন।